হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি টেক। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আমরা শাওমির আরেকটা প্রোডাক্ট আমরা আনবক্সিং আর রিভিউ দেখে নেব যে কেরম জিনিসটা। তো এটা আমরা আজকে নিয়ে এসেছি, যেটা হলো এমআই ইউএসবি ফ্যান বা এমআই কোম্পানি যেটা আমরা একটা ইউএসবি ফ্যান বের করেছে সেই জিনিসটা। সেটা এখানে দেখে নিই কী আছে। এমআই ইউএসবি ফ্যানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো আপনার স্টিকটা আর রোটারটা, আর নিচে এমআই একটা ব্র্যান্ডিং দেওয়া হয়েছে প্যাকেজিংয়ে। পেছনে আমরা দেখে নিই জিনিসটা কী বলেছে। এখানে আপনার একটা ডায়াগ্রাম করে বলে দেওয়া হয়েছে যে ফ্যানটা কীভাবে ইউজ করবেন। স্টিকটা আপনার রোটারের সঙ্গে অ্যাটাচ করবেন, সেটা আপনার পারমানেন্ট অ্যাটাচমেন্ট না, আপনি বারবার খুলে আলাদা করে ডিসেম্বল করে রাখতেও পারেন সেপারেটলি, সেটা খুবই একটা সুবিধাজনক। তো আপনি যখন অ্যাটাচ করে নিলেন, সেবার অ্যাটাচটা করে আপনি একটা যে কোনো ইউএসবি আউটপুট পাওয়ার যেখানে পাবেন সেটা আপনি ওখানে লাগিয়ে আপনি ফ্যানটা ইউজ করতে পারবেন। আর ইনস্ট্রাকশনটা আমরা দেখে নিই কী কী আছে। আপনার অ্যাসেম্বলিংটা দেখিয়েছে যে কীভাবে করতে হবে, সেটা লিখিয়ে দেখিয়েছে। আপনার স্পেসিফিকেশনটা হলো এখানে 5 ভোল্ট বলেছে রেটেড এটা, আর পাওয়ার এটা কনজিউম করে 1 ওয়াট, আর সাইজ হলো 145.5 মিলিমিটার লম্বা, আর আপনার ক্রস সেকশন হলো 1589.3, আর কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, ওয়ার্নিং কিছু দেওয়া হয়েছে। তো খুবই একটা সিম্পল ডিভাইস এটা। আপনি মোটামুটি যখন আপনার সাপোজ বাড়িতে লোডশেডিং হয়ে গেলো বা আপনি কখন ট্র্যাভেল করছেন, এখানে আপনি সাফিসিয়েন্ট হাওয়া পাচ্ছেন না, ঘেমে যাচ্ছেন, তখন এই ইউএসবি ফ্যানটা আপনি ইউজ করতে পারবেন। সাফিসিয়েন্ট হাওয়া আসে মোটামুটি কাছ থেকে ডিস্টেন্স দিয়ে, আপনি যদি এটাকে যদি এটা চলে অন থাকে তাহলে আপনার ঘাম শুকানোর জন্য সাফিসিয়েন্ট হাওয়া আসে, আর খুবই একটা সুদিং ইফেক্ট দেয়। তো খুবই ভালো ফ্যান। তো আমরা এটা আনপ্যাকেজিং করি আর দেখি কী আছে ফ্যানটা কিরকম দেখতে। তো প্যাকেজিং আমি সরিয়ে দিই, আর আপনি দেখতে পাচ্ছেন এই দুটো কম্পোনেন্ট রয়েছে। তো রোটারটাকে দেখি নি, রোটারটা একটু দেখুন, একটু এরোডাইনামিক ডিজাইন রয়েছে, যেটা দিয়ে হাওয়া ফ্লোটা খুব ভালো হয়। আর নিচে আপনার একটা পোর্টের মতন রয়েছে, যেটা দিয়ে আপনি এই পিনটা যেটা রোটেট করবে সেটা আপনি ঢুকিয়ে দেবেন এখানে, আপনি এখানে ঢুকিয়ে দেবেন। আর পুরো মেটেরিয়ালটা রাবারাইজড, ভালো কোয়ালিটির রাবার, আপনার ভাঙার কোনো চান্স নেই, যদি পড়ে যায় বা কোনোভাবে ভাঙতে পারে না জিনিসটা। খুবই ভালো, খুবই ভালো টেক্সচার দিয়ে বানানো, কোনো শার্প এজেস নেই যেটাতে আপনার সাপোজ লাগতে পারে বা কোনো ব্যথা কোনো বাচ্চাদের লাগতে পারে সেরকম শার্প এজেস। শার্প এজেস বলতে গেলে একটাই আছে, পিনটা অতটা শার্প না, আপনার লাগবে না। আপনার এখানটাই মেন মোটরটা রয়েছে, এই একটা এক্সটেন্ডেড জায়গাতেই পুরো মোটরটা রয়েছে যেটা আপনার টার্ন করবে। আর এটাও পুরো রাবার দিয়ে বানানো, আপনি এটাকে বেন্ড করতে পারেন, যে দেখতে পাচ্ছেন বেন্ড করতে পারেন, কোনো অসুবিধা হবে না, বেন্ড হয়ে যাবে। আর এখানে আপনার ইউএসবিটা রয়েছে যেটা দিয়ে আপনি আউটপুটটা পাবেন, আর এখানে হলো আপনার এমআই ব্র্যান্ডিং রয়েছে এটাতে যেটা দেখতে পাচ্ছেন। সাথে সাথে এটা কীভাবে আপনি অ্যাটাচ করবেন, অ্যাসেম্বল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি এই যে জায়গাটাতে আপনি ঢুকিয়ে দেবেন, ফোকাসে নিয়ে আসি তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখুন আমি এই রোটারটা এখানে আমি ঢুকিয়ে দেব, তো এটা অ্যাসেম্বল হয়ে গেল, এভাবে এটা অ্যাসেম্বল হয়ে যায়। আর যে কোনো ইউএসবি পাওয়ার দিয়ে আপনি এটাকে চালাতে পারেন, দেখুন ফ্রি মুভমেন্ট আছে, কোনো অসুবিধা হবে না। আমার এমআই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমি এটা লাগিয়ে দেখাচ্ছি, যেটা আপনাকে এর আগে রিভিউ দেখালাম, এই পাওয়ার ব্যাঙ্কে আমি এটা লাগিয়ে দেখাচ্ছি। এই দেখুন খুবই ভালো হাওয়া ফ্লো আসছে, কোনো অসুবিধা নেই, আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন ব্লেডটা খুবই ফাস্ট ঘুরছে, আর আপনি এটা বেন্ডও করতে পারেন। দেখুন আমি যদি এখন আটকিয়ে দিই এটা, কোনোভাবে আমার লাগবে না। এই দেখুন আমি আটকিয়ে দিলাম, আমার আঙুলে কোনো ব্যথা বা কিছু হচ্ছে না। আর এটা আপনি বেন্ডও করতে পারেন, এই দেখুন এভাবে আপনি বেন্ড করতে পারেন, খুবই ভালো হাওয়া ফ্লো, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে আমার কাছে এটা রয়েছে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন একদম পুরো টার্ন হয়ে যাচ্ছে, এই দেখুন খুবই ভালো হাওয়া, এই দেখুন পুরো টার্ন হয়ে যাচ্ছে। আর আপনার যদি এমআই পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে এটা একটা খুবই সুবিধা
সুবিধাকর যে আপনি এমআই পাওয়ার ব্যাঙ্কে ওখানে যেটা আপনাকে একটা বলেছিলাম আগের রিভিউতে যে এখানে একটা ইন্ডিকেটার বলে জিনিস থাকে, তো এটা একটা এখানে যদি এমআই পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি যদি ইউজ করেন এটা, তাহলে এটা সুইচ হিসেবেও কাজ করবে। আমি যদি এটা ক্লিক করি তাহলে পাওয়ার ব্যাঙ্ক এটা স্টপ হয়ে যাবে ফ্যানটা, আর যদি আবার আমি ক্লিক করি তাহলে আবারটা চলতে থাকবে। তো এটা অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করছে, যেটা এমআই পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে এটা পুরো ইন্টিগ্রেট আছে, সিস্টেমটা ওরভাবেই বানানো। কিন্তু আপনি এটা অন্য অন্য পাওয়ার ব্যাঙ্কটার সঙ্গে সাথেও ইউজ করতে পারবেন বা আপনার ল্যাপটপের সাথে ইউজ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এই সুইচ অফ আর অনটা আপনার হবে না, সেটা ইন্টিগ্রেটেড না, সেটা এমআই পাওয়ার ব্যাঙ্কের সাথে ইন্টিগ্রেটেড। আর আপনার যদি এটা ইউজ না করতে হয় তাহলে ডিরেক্টলি আপনি এটা খুলে দেবেন, তো বন্ধ হয়ে যাবে। আর আপনি এটা সোজা করে যেরকম ছিল এই দেখুন, সোজা করে আবার এটা আপনি খুলে রেখে আপনি রেখে দিতে পারেন আর আবার লাগিয়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আমার আনবক্সিং আর ইনিশিয়াল রিভিউ বা বলতে পারেন কমপ্লিট রিভিউ অফ ইউএসবি ফ্যান, এমআই ইউএসবি ফ্যান। নিশ্চয়ই দেখবেন ভিডিওটা, আর যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করবেন, বা কোনো কোয়েশ্চেন থাকলে আপনি নিশ্চয়ই আমার ইমেল আইডি বা কমেন্ট সেকশানে মেনশন করবেন, আপনার যে কোনো প্রশ্ন আমি উত্তর দেব। আমার ইমেল আইডি হলো bengali tech@gmail.com। এখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো টেক রিলেটেড আপনার যদি প্রশ্ন থাকে বা কোন ফোন কিনবেন বা কী গ্যাজেটস আপনি ইউজ করবেন, কোনটা কিনলে ভালো হবে বা খারাপ হবে, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নগুলি আমাকে লিখে পাঠান, আমি ওটা আনসার দেবো বা 100% ট্রাই করবো আনসার দেওয়ার সেম দিনেই। আর আপনার যদি কোনো ইনস্ট্যান্ট যদি প্রশ্নের উত্তর দরকার তাহলে আপনি নিশ্চয়ই আমার কমেন্ট সেকশানে মেনশন করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।